আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতের সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে খুবই মজার একটা বড়া। এখন তো কুমড়ার সিজন চলতেছে আর বাজারে কিন্তু প্রচুর কষি কুমড়াটা পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু আমার গাছেরই, গাছ থেকে উঠিয়ে নিয়ে আসছি। আমাদের গাছে হয়েছে একটা কষি কুমড়া, নিয়ে এসে এটা দিয়ে বড়া ভেজে খাবো। বৃষ্টির দিনে মচমচে বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এমনিতেই খাবো, বিকালের নাস্তা হিসাবে খাওয়া যায়, এটা খেতে খুব মজা লাগে। আর সেটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আপনারাও এইভাবে তৈরি করে খেতে পারেন। প্রথমেই কুমড়ার যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নিয়েছি, তারপর অর্ধেকটা কুমড়া আমি নিয়েছি, সবটা দিয়ে অনেক লম্বা সাইজের কুমড়াটা ছিল সেই জন্য। আর এই যে এইভাবে কিন্তু মানে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, তারপর দেখতেই পাচ্ছেন খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, মিডিয়াম সাইজের। কারণ এই বেশি পাতলা হলে মুখে দিলে এটা লাগে না, খেতে ভালো লাগে না আর কি। আর একটু মোটা হলে যে এটা খেতে মচমচের ভিতরে একটু নরম ভাব থাকে, খেতে খুব মজা লাগে, ভিতরের জিনিসটা খুব সফট হয়ে যায়, সেই জন্য একটু মোটা করে নিয়েছি, খুব বেশি পাতলা করে নিয়ে আবার খুব বেশি মোটাও করি না, বেশি মোটা করলে সিদ্ধ হবে না। তারপর আমি এটা একটা ডো তৈরি করে নেব, সেই জন্য 1 কাপ নিয়েছি চালের গুঁড়ি আর 1/2 কাপ নিয়েছি বেসন। আমার কাছে বেসনটা ছিল, আপনারা চাইলে ময়দা আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এইগুলো তো জানেনই, যার যতটুকু খেতে ভালো লাগে সেই অনুযায়ী নেবেন। আর এই যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু রসুন বাটা, তাহলে কিন্তু বড়ার টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। আর শেষে আমি প্রয়োজন মতন লবণটা অ্যাড করে নেব, লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলা উপকরণ ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সিম্পল উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা বড়া তৈরি করা যায়। কষি কুমড়ার যে আস্ত বড়াগুলা হয় সেইগুলাই তৈরি করে আপনাদের সাথে মানে আপনাদের দেখাবো। আর খেতে এত ইয়ামি হয়, যারা খেয়েছে তারা তো বলতেই পারবে মচমচে বড়াটা কী যে দারুণ লাগে। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। আর যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলেই হবে। আর এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি যে কুমড়ার স্লাইসগুলো করে নিয়েছি সেটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে, খুব বেশি পাতলা হবে না কিন্তু ডোটা, আবার খুব ঘন আটালো হবে না, মিডিয়াম সাইজের হবে। এই যে সবগুলা আমি এখন আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু বাজতে বাজতেই ফুরিয়ে যায়, মানে চুলার উপর থাকতে থাকতেই দেখবেন যে কুমড়ার বড়াগুলা শেষ হয়ে গেছে, মানে আমি নিজেই অনেকগুলা খেয়ে নিই বাজতে বাজতেই। আর গরম গরম এত টেস্টি হয় জিনিসটা, না খেলে বোঝাই যাবে না যে কতটুকু মজাদার হয়। আর বৃষ্টির দিনে হলে তো এইগুলা করে খেতে খুবই ভালো লাগে। আর খাবার কিন্তু কখনোই নষ্ট করবেন না, অতিরিক্ত খাবার নষ্ট করা মোটেই ভালো না। দেখতেই পাচ্ছেন আমার পাকুড়াগুলো কিন্তু বা বড়াটা কিন্তু একদম মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে ভাতের সাথেও, ডাল দিয়ে ভাতের সাথেও খেতে পারেন, ডালের সাথে খুবই ভালো লাগে কিন্তু। আর এটা তো আমি বিকেলে করেছি, বিকেলের চায়ের নাস্তার সাথে। আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, আবার পোলাও দিয়েও খাওয়া যায়, ডালের সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে এই বড়াটা খেতে। বললামই তো, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। আর এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কী যে একটা মজার বড়া হয়, ইয়ামি হয়। আর এখন তো বৃষ্টির দিন, এটা খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।